হ্যাঁ হ্যাঁ, যেভাবে বলেছি সেভাবেই হতে হবে। অলরাইট, ওকে, বাই। মে আই কাম ইন? ওহ, তুমি এসো। কেমন আছো? ভালো। এসো বসো। কোথায় যাচ্ছ? রিজিয়া চৌধুরীর বাড়িতে প্রথম এসেছ। কিছু তো একটা। নো মিসেস রিজিয়া চৌধুরী, প্লিজ বসুন। প্রথমে কাজ, তারপর অন্য কিছু। বাচ্চা, তুমি তো অনেক ছোট। ছোট বলে কোনো কিছুকে তুচ্ছ করতে নেই। ছোট শিশু ঘরে আগুন দিলে ঘর পড়ে যায়। ছোট সাপে দংশিরে বেশি অজ্ঞা ছিল। তুমি তো দেখছি অনেক কিছুই জানো। আপনি অভয় দিলে আমি কাজেও তার প্রমাণ দেখাতে পারি, তাই? হ্যাঁ। বাহ, শোনো মেয়ে, তোমার বাবার সাথে আমার কোনো বিরোধ নেই, দিয়ার সাথেও আমার কোনো বিরোধ নেই। আমি শুধু চাই রওশনারার ধ্বংস, রওশনারার অহংকার, দাম্ভিকতা এবং ঐতিহ্য। আমি চাই ওগুলো ভেঙে কাচের টুকরোর মতো চুর মার হয়ে যাক। আর আমি চাই উত্তরাধিকার সূত্রে আমার বাবার সকল সম্পত্তির মালিক আমি একাই হতে চাই। না থাকবে বাস, না বাঁচবে বাসি। বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। ইচ্ছে পাকা মেয়েটাকে বলি পাঠা বানিয়ে হায়দার আর রফনের সাথে অদ্ভুত গেম খেলব। দিয়ার মায়ের পিছনে আপনাকে লেলিয়ে দিয়ে আমার পথের কাঁটা উপড়ে ফেলব। What are you thinking? না, ভাবছি। ভাবছি সময়ের এক ফোর আর অসময়ের দশ। The sooner the better. কেন তাকে ডাকুন, তাকে বলি। কি হয়েছে নানু? তাহলে আপনি মিসেস দিয়া? জি। আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কেন, আমার অপরাধ? আমরা যতটুকু জানতে পেরেছি মিস্টার রাজের ঘুমের ব্যাপারে আপনার হাত আছে। কি বলছেন আপনি এসব? যতটুকু আমরা তথ্যপত্র পেয়েছি আপনি তার সাথে জড়িত। না ইন্সপেক্টর সাহেব, আপনি ভুল করছেন। দিয়া এসবের কিছুই জানে না, ও সম্পূর্ণ নির্দোষ। সেটা তো আদালতের কাজ। তাছাড়া মিস্টার রাজ দিয়াকে প্রতারিত করেছে, যেখানে অন্যায় সেখানে প্রতিশ্রুত অনিবার্য। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি দিয়ার মা, আমি খুব ভালো করেই জানি আমার মেয়ে এ ধরনের ভয়ানক একটা কাজ কখনোই করতে পারে না। আমার মেয়ের মতো এত সভ্য শান্ত স্বভাবের মেয়ে সমাজে এখন আর দেখাই যায় না বলতে গেলে। মা বাবার চোখে কখনোই সন্তানরা অসভ্য, অশান্ত এবং কুটিল স্বভাবের হয় না, এটাই নিয়ম। বাবা মার চোখে সন্তানটা সবসময় ভালো থাকে। সো মিসেস দিয়া আসুন। না, দিয়া যাবে না। দিয়া যাবে না মানে? দেখুন, আইন কে অসম্মান করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, আসুন। মিস্টার ইন্সপেক্টর, আইনের প্রতি আমাদের 100% ফেল আছে। মনসুর, ইন্সপেক্টর সাহেবকে ভালো করে বুঝিয়ে দে,
যে আমরা কেউ রাজের ব্যাপারে কিছুই জানি না। আপা সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রশাসন কেন মানে? রাইট স্বামী, তার মানে তুমিও বলতে চাও দিয়া? দেখুন আপা, শুধু শুধু আমার পরে চড়বেন না, দেশে আইন আছে, কানুন আছে, তার একটা ব্যবস্থাও আছে। আর এতে এত ঘাবড়ানোর কি আছে? ইন্সপেক্টর সাহেব দিয়াকে গ্রেফতার করতে চায়, করুক। শাম্মি, তুমি হয়তো জানো না আমার তিন পুরুষের মধ্যে কোনোদিন কারো নামে কোনো জিডি এন্ট্রি পর্যন্ত হয়নি। থানা পুলিশ তো অনেক দূরের কথা। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একদম পরিষ্কার করতে চাই, মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার। এই যে সমাজে একটা কথা আছে না, আলেমের ঘরে জালেম হয়, আবার জালেমের ঘরে আলেম হয়। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওহ মনসুর, তুই পুলিশকে জ্ঞান দিতে এসো না, তাদের ডিউটি তাদের করতে দাও, আর আমাদের কাজ আমরা করব। চলুন ইন্সপেক্টর। না দিয়া, তুই যাবি না। হ্যালো, জি জি বস, জি জি, কি বললেন? মাই গড, তাহলে খুনটা করলো কে? রোশনাচন্দ্র। কি বলছেন এসব আম্মু? না না, কি আশ্চর্য! আমাকে হ্যান্ডেল করতে দে। কেন মা? মা না, চিন্তা করো না। সান্ডি নিয়ে চলো। রহস্যকে পুলিশ ধরে নিয়ে গেছে? না না, রহস্যকে পুলিশ ধরে নিয়ে যাবে এমন কাজ তো রহস্য করতে পারে না। কেন, উনি কি দুধে ধরা তুলসী পাতা নাকি? তুই চুপ কর, ওনাকে তুই কতটুকু চিনিস? বাহিরের চাকচিক্য দেখে সবকিছু বিচার করা ঠিক নয় মা। প্রত্যেক মন্দের মাঝে যেমন ভালো কিছু আছে, তেমনি প্রত্যেক ভালোর মাঝে কিছু মন্দ আছে। কি বলতে চাস তুই? ড্যাডের কাছ থেকে দূরে থেকে মিসেস রওশনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, যে শিক্ষা লাভ করেছে, তা তিনি নতুন করে আর অর্জন করতে চান না। কিন্তু রাজ যখন দিয়ার জীবনে তেমনটাই করে দেখালো, তখন মিসেস রওশনারা রাজকে ফারিয়া, প্লিজ প্লিজ তুমি এভাবে আম্মুকে খাটো করে কথা বলো না। আমার মা, আমার মা কেন এই কাজটা করতে যাবেন বলো? কেন আবার? প্রতিশোধ নেবার জন্য। বিশ্বাস করো ফারিয়া, তুমি যা ভাবছো তা ভুল। আম্মু আম্মু এই কাজটা করতে পারে না, সে করেনি এই কাজ। আমার মা অনেক সৎ একজন মানুষ। তুমি তুমি শুধু শুধু কেন এসব বলছো আমি বুঝতেই পারছি না। তুমি তিলকে তাল কেন বানাচ্ছো বলো? না না দিয়া, তিলকে তাল করার অভ্যাস তো তোমার, তোমার মার। ফারিয়া, মা আমাকে বুঝতে দাও। ফারিয়া, তোমার বোঝা উচিত আমি তোমার বড় বোন, আর তুমি যার সম্পর্কে মন্তব্য করছো তিনি আমার মা। তাই তো দেখছি, মাও স্বামী পরিত্যক্ত, মেয়েও স্বামী বিতাড়িত। ভালোই তো হলো, যেমন মেয়ে তার তেমন সন্তান। আমার তো বিশ্বাসই হয় না তুমি আমার বাবার ঔরসজাত সন্তান। আমাকে তুমি মাফ করে দিও মা।
ওর কথা তুই কিছু মনে করিস না। আমি আসি না। আই দিয়া, দিয়া এক্সকিউজ মি। জি মানে আমি সূর্য। সূর্য তো না, মানে ব্যাপারটা হলো যে ব্যাপার ঠিক আছে, আগে বসুন তারপর আপনার সব ব্যাপার শোনা যাবে। জি বসুন। এবারে আপনার বিস্তারিত পেশ করুন। জি মানে আমি বলছিলাম কি যে দেখুন না, ওই 0071 মানে বলছিলাম এই নাম্বারটি কি আপনার মানে আপনাদের বাসার কারো? আচ্ছা যদি বলি না তাহলে কি হবে, আর যদি বলি হ্যাঁ তাহলেই বা কি করবেন? তুমি এখানে কেন? সূর্য ও আমার একমাত্র আদরের নন্দী, ওর বাড়িতে ও থাকবে না তবে কে থাকবে? ও তার মানে সবকিছুর মূলে তুমি? না না সূর্য, কণার কোনো দোষ নেই, এই সব নাটকীয়তা আমিই করেছি। দেখো কণা আমার একমাত্র আদরের নন্দী, আর সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওই শব্দটা আমার কাছে নিতান্তই বিরক্তকর। না সূর্য, ভালোবাসা ওই চার সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসাকে ভালোবেসে পৃথিবীতে ফুল ফোটে, পাখি গান গায়, প্রজাপতি পাখনা মিলে ওড়ে। সূর্য বেশ কিছুদিন যাবত কণা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে, ওর ভেতরে একটা বিষণ্নতার ছায়া পড়েছে, ও একদম বদলে গেছে। প্লিজ। কিন্তু ভাবি। কোনো কিন্তু নয় সূর্য, তুমি কণাকে ফিরিয়ে দিও না, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি ভেবে দেখব। প্লিজ সূর্য একটু ভেবে দেখ। ঠিক আছে ঠিক আছে। মেয়েটা গেল কোথায়?